কৈলা শহরের ভাগ্যপুর এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় জনমনে চাঞ্চল্য দেখা দিয়েছে মৃত ব্যক্তির নাম গোবিন্দ্র দেবনাথ গোবেন্দ্র দেবনাথের ভাই সুশেন্দ্র দেবনাথ জানিয়েছেন তার ভাই মানসিকভাবে অসুস্থ ছিলেন দীর্ঘদিন ধরে তাকে এ নিয়ে চিকিৎসাও করানো হয়েছে তার স্ত্রী পুত্র সকলে বিলুনিয়াতে থাকেন তিনি ভাগ্যপুর বাড়িতেই থাকতেন বৃহস্পতিবার বিকেলে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে একটি গাছে তিনি আত্মহত্যা করেছেন বলে তার ভাই সুশেন্দ্র দেবনাথ জানিয়েছেন তদন্তে পুলিশ আমার ভাই দীর্ঘদিন ধরে ড্রেনের আউট আসলো ড্রেনে আসলো তার জন্য থাকতো তার বাড়ি বিলুনিয়া এখানে ঘর বাড়ি বানাইছে পাঁচ সাত বছর যে আমরা এখানে আইছি পরে পাগল অবস্থায় আইছে আওয়ার পরে আমরা চিকিৎসা করাইছি করানোর পরে আজকে বছর দুই বছর ধরে ভালো হঠাৎ করে আবার আজকে এক সপ্তাহ ধরে মানে আবার ড্রেনে তার পাগলামি শুরু হইছে পরে আমি আবার ঘুষ আনছি আমরা পরে ওষুধ খাওয়াইছি ঘর বাইরে যাই